আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া, কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা। প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। সাদ্দাম ট্রেডার্সের প্রোপাইটার মোহাম্মদ সাদ্দাম হোসেন, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি এই চাইনিজ প্রোডাক্টের দোকান ব্যবসা কিভাবে শুরু করলেন? এটা হচ্ছে আমি বিগত 2008 সালে আপনার 6 মার্চ আমি চাকরি করি 2008 সাল থেকে। এর থেকে আমি 8 বছর চাকরি করি। হ্যাঁ, 8 বছর চাকরি করার আমি এরকমই একটা একজনের আন্ডারে চাকরি করছি। 1000 টাকা বেতনে চাকরি করে শুরু করি আমি। ওইখান থেকে পরে 1000, 1500, 2000 টাকা বেতনে, এরপরে 6000 টাকা, 8000 টাকা, এরকম একটা লাস্ট আমি 10000 টাকা পর্যন্ত বেতন আমার ছিল। পরে 8 বছর পরে, এরপর আজ থেকে 7 বছর আগে আমি ব্যবসা শুরু করি। ঠিক আছে, আজকে তো 2023 সাল, আমি আজ থেকে 7 বছর আগে, গত 3 দিন আগে 7 বছর শেষ হলো। তো ব্যবসা ওই এখান থেকে শুরু করছি, তখন হচ্ছে মাত্র আপনার এই যে কফি আছে না, এই যে কফি 19 কার্টন কফি দিয়ে শুরু করি আমি। 54000 টাকা চালান ছিল। ঠিক আছে, ওইটা হচ্ছে আমার ওই ইনকামের থেকে, আমার বেতনের থেকে আমি কিছু টাকা সংগ্রহ করে রাখছি, ওইখান থেকে ওই টাকাটা দিয়ে পরে আমি শুরু করছি। পরে বিভিন্ন ইম্পোর্টার থেকে মাল সংগ্রহ করি ডে বাই ডে, মানে আপনার ব্যবসাটা মানে আমি মাল আনতে থাকি। তখন তো আমার দোকান ছিল না, তখন ছিল শুধু একটা গোডাউন ছিল, ওইখান থেকে আমি মানুষের মানে আপনার ডেলিভারি দিতাম বিভিন্ন দোকানে দোকানে আর কি, বিভিন্ন আমাদের মার্কেটেই বা অন্য অন্য মার্কেটে যারা দোকানদার ছিল আমাদের মতো তাদের কাছে আমি দিতাম। তো এরপরে ওইখান থেকে শুরু করার পর আমি একটা দোকান নিলাম, এরপরে দোকান শুরু করলাম। তারপর এখন হোলসেল মানে পুরোটাই এখন হোলসেল বিজনেস আর কি, দোকানদারও নেয় আবার খুব, প্লাস আমাদের কাস্টমার যারা আছে ওরাও নেয়। কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন চাইনিজ প্রোডাক্টের দোকান ব্যবসা? 2016 সালে 54000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। চাইনিজ প্রোডাক্টগুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন? এটা হচ্ছে যারা ইম্পোর্ট করে আনে বাংলাদেশে, বাংলাদেশে প্রায় 15-20 জন ইম্পোর্টার আছে শুধু এআই টিমে, এর চেয়ে আরও বেশি হতে পারে আমার জানা মতো আর কি, 15-20 জন। তো ওনাদের থেকে আমি ইম্পোর্ট করি আর কি, বা ওনাদের থেকে আমি ক্রয় করি। ঠিক আছে, ওনাদের থেকে ক্রয় করার পরে আপনার হোলসেলে দেখেছে আপনার 200 কার্টন, 300 কার্টন, 500 কার্টন, এভাবে আমরা মাল কিনে আমাদের গোডাউনে আমরা এগুলো ই করি আর কি, মানে কোনো মার্কেট থেকে না, এটা হচ্ছে ইম্পোর্টার থেকে কিনি আমরা। দেশি প্রোডাক্ট বলতে আমাদের কাছে ওরকম নাই, তুলনামূলক কিছু আছে আর কি, দুই একটা আইটেম, যেমন নেসলে কোম্পানি যে নিডু দুধ আছে এটা দেশি, তারপর যে 200 গ্রাম কফি আছে এটা দেশি, মানে দুই একটা আইটেম তুলনামূলক যেগুলো আমাদের লাগে আর কি, আমাদের বেজের মধ্যে যায় যেগুলো, ওগুলো আমরা নিই কোম্পানি থেকে, এছাড়া কোম্পানির বাইরে মালই বেশি। আপনার এই চায়না প্রোডাক্টের দোকান ব্যবসার ঝুঁকি কি? ঝুঁকি আপনি মনে করেন, প্রথমত একটা হচ্ছে কেউ যদি না যায় না শিখে যদি করে সেটা অবশ্যই ঝুঁকি, সেটা যে কোনো ব্যবসার মধ্যে ঝুঁকি। আপনি নাসিককে করলে আপনি যদি টাকা আসে আপনি ব্যবসা দিয়ে দেন, তাহলে আপনি এটা কখনোই সেটা আপনি ই করতে পারবেন না, সফল হতে পারবেন না আমি মনে করি। কারণ আপনার প্রতিটা জিনিসের একটা শিক্ষা আছে, সেটা কাজ বলেন, ব্যবসা বলেন বা কৃষিকাজ বলেন, যে কোনো কাজ হোক শিক্ষা আপনার দরকার আছে। আমি 8 বছর চাকরি করার পরে আমি ব্যবসা শুরু করছি, তারপরে যে ডে বাই ডে করতে করতে আজকে এই পর্যন্ত আসছে। তো এর মধ্যে আমি বলবো মানে যারা করে, যারা করতে চায়, তারা অবশ্যই আগে মিনিমাম একটা এরকম একটা দোকান বা যে ব্যবসা করুক, সে যে জিনিসটা করতে চায় সেই কাজের মধ্যে যে মিনিমাম 2-4-5 বছর বা 10 বছর আগে শিখুক, তারপর হচ্ছে সে আসুক, দেন সে যে মানে কিছু একটা করতে পারবে, ভালো কিছু করতে পারবে। না শিক্ষা করে যদি আসে তাহলে সে, এটা হচ্ছে একটা ঝুঁকি। আর হচ্ছে দ্বিতীয় ঝুঁকি হচ্ছে আপনার দেখা গেছে অনেক প্রোডাক্ট আপনার কোন প্রোডাক্ট মার্কেটে কখন চাহিদা, এটা আপনি যখন সে কাজ করবে বা যখন শিখবে সে বা অন্যান্য ডিউটি করবে বা সে জব করবে, যখন সে বুঝতে পারবে যে আমার প্রোডাক্টটা কখন কোন মালটা চলে বা কোন মালটা ভ্যালুয়েবল মার্কেট কেমন। ঠিক আছে, এটা হচ্ছে পুরো একটা একদম শেয়ার বাজারের মতো। আপনি যদি মনে করেন দেখা গেছে আমার এখন টাকা আছে, আমি মাল তো চকচকে অনেক সুন্দর দিলে গেছে, আমি কিনে ফেলাম 200 কার্টন, কিন্তু দেখা গেছে মার্কেট ভ্যালু নেই, মার্কেট চলে না এটা। হ্যাঁ, আপনি কিনে এনে গোনা রেখে দিলেন কিন্তু কেউ নেয় না, তখন কিন্তু আপনার পুরো ব্যবসাটা কিন্তু লস। তবে আপনি যখন একটা শিখবেন তখন আপনি জানেন যে মার্কেটের কোন মালটা কখন চলে, কোন মালটা চাহিদা কখন, একটা সিজনেবিলি আছে যে শীতকালে কোন মালটা চলে, গরমকালে কোন মালটা চলে বা গ্রীষ্মকালে কোন মালটা চলে, মানে একটা একটা ব্যবসার একটা ধারণা আছে, বা রেস্টুরেন্ট বেসগুলো কোনটা, বাসাবাড়ি বেসগুলো কোনটা, এই বিষয়টা যখন আপনি কাজ করবেন তখন আপনি শিখবেন, আর শিখলে এটা আপনি বুঝতে পারবেন। এই কারণে মানে ব্যবসা আপনি না শিখে কখনো ব্যবসা দেওয়া উচিত না। চাইনা প্রোডাক্টের দোকান দিতে কি লাইসেন্স লাগে? সেটা আমাদের কৃষি একটা লাইসেন্স আছে, মানে কৃষি প্রোডাক্ট যে প্যাকেটিং গুলো যায় এটার জন্য একটা লাইসেন্স আছে, আর আমাদের ট্রেড লাইসেন্স একটা লাইসেন্স আছে সরকারি মানে দোকানের জন্য, এটা লাইসেন্স এমনিতে। আর আমরা যদি ইম্পোর্ট করি সেটা ইম্পোর্টের একটা টাকা লাইসেন্স লাগবে আর কি। যদি আপনার কেউ লাইসেন্সের ব্যাপারে যেটা বললেন সেটা হচ্ছে যে একটা কৃষি মানে আপনার প্যাকেটিং কৃষি পণ্য প্যাকেট করলে একটা লাইসেন্স লাগে সরকারি, ওই লাইসেন্সটা দরকার হয়। আর হচ্ছে আপনার ট্রেড দোকান করলে তো আপনার ট্রেড লাইসেন্স লাগবে। এই চাইনিজ প্রোডাক্টের দোকান ব্যবসা কোনো তরুণ করতে চাইলে ডেকোরেশন সহ কত টাকা লাগবে? সেটা হচ্ছে কি, এটা আপনার বিভিন্ন মানে এলাকা ভিত্তিক বা হচ্ছে আপনার সে কত টাকা চালান খাটাবে সে তার উপরে ডিপেন্ড করবে। যেমন
এখানে আমাদের এখন কারণ বাজার কিচেন মার্কেট দোতলা আমাদের দোকান। আমার এখানে যদি একটা ব্যবসা করতে হয় দেখা গেছে কেউ আছে আপনি মাত্র 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করতেছে, আবার কেউ আছে 2 কোটি টাকা দিয়ে ব্যবসা করতেছে। সেটা আপনি দোকান দেখলে বুঝে যাবেন এটা গোডাউন বা তার আলাদা অন্য। যেমন হোলসেল বিজনেস করতে আপনার অনেক টাকা লাগবে, সেটা 2 কোটি 3 কোটি টাকা লাগতে পারে বা 1 কোটি টাকা মিনিমাম, ঠিক আছে। কিন্তু এমনি আবার কেউ আছে দেখেছে আমি হোলসেল না দোকানে আমি মাল দেখেছে 1 কারণ কিনলাম, 1 কারণ রেখে সাজাইলো আমি বিক্রি করলাম আবার 1 কারণ কিনলাম, মানে এরকম করলে দেখেছে 5-10 লাখ টাকা বা 7-8 লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট হলে সে করতে পারে। 10 লাখ টাকা দিয়ে যদি চায়না প্রোডাক্টের দোকান ব্যবসা করতে চায় সে মাসে কত টাকা ইনকাম করবে? সে যদি আপনার 10 লাখ টাকা যদি আপনার খুচরা ইনকাম করে আপনি সব আমি মনে করি যে সব খরচ বাদ দিয়ে সে মাসে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারেন। বাংলাদেশে শিক্ষিত বেকার আছে, তাদের উদ্দেশ্য কিছু বলেন? তাদের উদ্দেশ্য আমি একটাই বলবো, কাগজ কলমে আপনি শিক্ষা যোগ্যতা যতটুকু থাকুক কিন্তু আপনি অবশ্যই আপনি শিখবেন, আগে শিখবেন বলতে ব্যবসাটা আপনি শিখতে হবে। আপনি লেখাপড়া জানেন সেটা ভালো, বা আপনি দেখেছে আপনার ইন্টার পাস করছেন বা বি অনার্স কমপ্লিট করছেন, মানে সব কিছু আপনার এডুকেশন পারছেন আপনি, কিন্তু আপনি মানে লেখাপড়া শিখলেই যে আপনি ব্যবসা করতে পারেন ব্যাপারটা এমন না। ব্যবসাটা হচ্ছে আলাদা একটা ব্যাপার, মানে ব্যবসাটা করলে ব্যবসা শিখতেই হবে আপনাকে। সেক্ষেত্রে আপনি একটা দোকানে আপনি জব করতে হবে, আগে মিনিমাম আপনি 2-3 বছর বা 5 বছর অন্তত আপনি জব করা উচিত আমি মনে করি, 6 মাস 1 বছর দিয়ে হবে না। তো অল ওভার আপনি সব কিছু শিখতে হলে আপনি মিনিমাম 5-6 বছর আপনি অন্তত সেখানে আপনার কম বেতন হোক কিন্তু আপনি শিক্ষা ইয়ে করলে দেন আপনি যদি ব্যবসা করেন সেটা যেখানেই হোক আপনি একটা কিছু করতে পারেন, ভালো কিছু করতে পারেন। বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে যায় সফল হয়, দেশে এসে তারা কী করবে সেই সফল প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন? আমি চাই যেটা সেটা হচ্ছে ধরুন আপনি যেটা প্রবাসী ভাইদের কথা যেটা বললেন সেটা হচ্ছে ওনারা যখন যখন বিদেশ থেকে কাজকর্ম করে দেখে যখন ফিরত আসে তখন দেখেছে কেউ 50 লাখ টাকা নিয়ে আসে, 1 কোটি টাকা নিয়ে আসে, কেউ 10 লাখ টাকা নিয়ে আসে, মানে একটা অ্যামাউন্ট নিয়ে যখন আসে ফিরে কেউ আসে অনেক সময় ওই জায়গায় কিন্তু আপনার পরিশ্রমে কাজ করছে বা একটা জব করছে, কিন্তু উনি জব করে এসে বাংলাদেশে কী করতেছে উনি হয়তো কোনো একটা ব্যবসা শুরু করে দিয়েছে, মানে কিন্তু উনি ব্যবসার ধারণা জানে না, কিন্তু দেখেছে 1-2 বছর ডে বাই ডে কিন্তু উনি ব্যবসাটা লস হতে থাকলে একটা সময় উনি ফত ফকির হয়ে যায়, টাকারও থাকে না আবার প্রবাসে যাওয়ার মতো অবস্থানও তার বয়সটাও থাকে না, সব কিছু মিলে তার কিন্তু একটা মানে আর্থিক দুর্বলতা দেখা দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি একটা কৃষিকাজ করার জন্য, কৃষিকাজ বলতে আপনি যেমন একটা মুরগি ফার্ম করতে পারে, একটা গরু ফার্ম করতে পারে, যেমন আমি একটা গরু ফার্ম করবো ইনশাল্লাহ আমার আশা আছে। এটা হচ্ছে মানে কৃষি আপনার কখনোই আপনার মানে ঠকাবে না এটা আমি জানি, কারণ এটা হচ্ছে আবার কৃষির মধ্যেও আপনি আপনি অনেকেই আবার দেখেছে আপনার 2টা গরু পালে গরুর দুধ দেয় না, গরু বাচ্চা দেয় না, গরু ঠিকমতো মানে মোটা দাদা হয় না, কিন্তু কেন সেটা উনি জানে না। আমি মনে করবো যে আপনি কৃষিকাজ করলেও আপনি কৃষি অফিসে গিয়ে আপনি প্রতিটা থানার মধ্যে একটা কৃষি অফিস থাকে, প্রতিটা থানার মধ্যে আপনি ওইখানে গিয়ে আপনার 3 মাইল বা 6 মাইল একটা কোর্স থাকে ওদের, আপনি ওই শিক্ষাটা নেন, ঠিক আছে। আপনি যে বাইডে এবার আপনি ওই শিক্ষাটা নিয়ে এসে আপনি কৃষিকাজটা করেন তাহলে আপনার জন্য ভালো। আপনার এই চাইনিজ প্রোডাক্টের দোকান ব্যবসা মাসে কত টাকা লাভ হয়? আমার আয় আসলে যে আমাদের এখানে আয় আমাদের খরচ অনেক, কথা বলছেন আমাদের আয় আছে মাসে ধরেন আপনি ধরেন মিনিমাম 4 লাখ টাকা, কিন্তু আমাদের খরচ হয়ে যায় প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা। আমাদের স্টাফ আছে, আমাদের গোডাউন ভাড়া আছে, দোকান ভাড়া আছে, দোকান আমাদের যদিও নিচে কিন্তু একটা মিনিমাম ভাড়া আছে, আমাদের আসনের সঙ্গে আরও খরচ আছে, আমাদের হচ্ছে কি আমরা ব্যাংকের লোন আছে আমাদের, মানে অনেক আমরা খরচ অনেক বেশি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এরকম খরচ বাদ দিয়ে আপনার 1.5 লাখ টাকার মতো থাকে। আপনার এই চাইনিজ প্রোডাক্টের দোকান ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার ইচ্ছা আছে আমার ব্যবসাটা আরও বড় করার, আমার মিনিমাম 10টা মানে আউটডোর মানে ইয়ে থাকবে, দোকান থাকবে, মানে 10টা মার্কেটে থাকবে আমার চিন্তাভাবনা এরকম। আমি চিন্তা করতেছি এটা যে মানে ডে বাই ডে যেমন স্বপ্ন মিনাবাজার আগরা ওদের যেরকম একটা ইয়ে আছে আমারটা এরকম থাকবে, আমি এটা চিন্তা করি, সেটা আমি হয়তো এখন ছোট বা শুরু করছি দেখা যাক ইনশাল্লাহ, আমার চিন্তা আছে এরকম। এবং আমি চাই আমার 10টা দোকানের মধ্যে আমি আরও 50 জন মানুষকে আমি কাজ দিতে চাই, এবং 50 জন মানুষ 50টা ফ্যামিলি যেন চলে, আমি আমার মতো যারা দেখেছে বা আরও আমি যেরকম একজন তৈরি হয়েছি যেন আমার মতো আরও 10 জন তৈরি হয় আমি এটা চাই। যদি কেউ নিতে চায় আমার এখানে যদি কেউ আসতে চায় প্রোডাক্ট নেওয়ার জন্য তারা সেফ রেটেই পাবে, রেটটা অনেক কম পাবে এটা আমি আশা করতে পারি। মোটামুটি দোকানদার ভাইরা আপনার আমার এখানে কারণ বাজার কিচেন মার্কেটের দোতলায় সাদ্দান ট্রেডার্স, ঠিক আছে, এটা কারণ বাজার এসে কিচেন মার্কেটে এসে আমাদের দোকানের নাম বললে কেউ দেখা দিবে, এখানে এসে আপনারা সবসময় আপনার হোলসেল রেডি পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।